আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো এখন আমরা কথা বলবো যে এসএসসি লাইফে কতক্ষণ পড়া উচিত। এই সেম জিনিসটা আমি এইচএসসির ক্ষেত্রে বানিয়েছিলাম, বাট এসএসসির ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। কারণ এসএসসির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেই ডিফারেন্সটা সেটা হলো আমরা কলেজ লাইফে, কলেজে কিন্তু খুব কম যাই। এমনও দেখা গেছে যে কেউ পুরো কলেজ লাইফ মিলে 7 দিনও কলেজে যায় না, কিন্তু এসএসসিতে আমরা দেখছি যে স্কুলে না গেলে প্রবেশপত্র দেয় না, আর স্কুলে যাওয়ার একটা ইচ্ছা থাকে। আর আমি নিজে বলবো যে স্কুলে যাও, স্কুল বাদ দেওয়ার দরকার নেই, কারণ এই লাইফটা বড় হলে অনেক বেশি মিস করবো। সো এসএসসি লাইফে কতক্ষণ পড়বো, আমি এখানে বেশ কিছু পয়েন্ট লিখেছি, পয়েন্টগুলো ব্যাখ্যা করি। প্রথম পয়েন্ট হলো যে আমি যেটা মানে চলতাম সেটা হলো মিনিমাম 5 আওয়ার মেথড। মিনিমাম 5 আওয়ার মেথড কি, যে ওই দিন আমি অসুস্থ হব, ওই দিন আমি বাসায় থাকবো না, ওই দিন আমার আত্মীয় বাসায় দাওয়াত থাকবে, ওই দিন আমি বাইরে কোথাও খেলতে যাব, ওই দিন আমার স্কুল থাকবে, কলেজ থাকবে, এক্সাম থাকবে, আমার বাড়িতে বাবা মা অসুস্থ হবে, ওই দিন আমি মরে যাব, বাট আমাকে ওই দিন 5 ঘন্টা পড়তে হবে। হোক সেটা ঈদের দিন, হোক সেটা 21 ফেব্রুয়ারি, হোক সেটা রমজান, হোক সেটা রোজার দিন, আমাকে 5 ঘন্টা পড়তেই হবে, এইটা আমি মানে চলতাম। এটা এখনও মানে চলি, এটা আজীবন মানে চলবো। এটা আমার ক্ষেত্রে খুব কাজ করতো যে মিনিমাম পড়াশোনার কোনো, পড়ার সময়ের কোনো আপার লিমিট নাই। মানে তুমি মিনিমাম তোমাকে 5 ঘন্টা পড়তে হবে। উপরে যদি তুমি 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 17 ঘন্টা পর্যন্ত পড়ার কথা আমি শুনছি, এগুলো বাস্তবিক ঘটনা। এমনও মানুষ আছে যে শুধুমাত্র খাওয়া আর ওয়াশরুমের টাইমটা বাদে পুরো টাইমটা পড়তো। সে এরকম মানুষ যদি এক্সিস্ট করে, 5 ঘন্টা আমাদের কাছে খুব একটা কঠিন না। সো আমরা চেষ্টা করবো ডেইলি 5 আওয়ার। এখন 5 ঘন্টা একেবারেই কঠিন না, কেমন আমি বলি, ধরো সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, রাতে 3 ঘন্টা, হয়ে গেল 5 ঘন্টা। এটা তো এত কঠিন না যে ভাইয়া একটা না 5 ঘন্টা, বুঝছি, ওভারঅল দ্য হোল ডে 5 ঘন্টা হলো মিনিমাম। আর আমি লিখেছি যে 5 ঘন্টা থেকে 17 ঘন্টার মাঝখানে যা পড়বা, তুমি যদি 5 ঘন্টার কম পড়ো তাহলে বুঝতে হবে যে না, তোমার পড়াশোনা অনেক কম হয়ে যাচ্ছে। 5 ঘন্টা হলো একটা স্টুডেন্টের জন্য আইডিয়াল টাইম, ঠিক আছে। এরপর চলে আসি যে এই 5 ঘন্টার একটু সংজ্ঞা আছে, কোচিং, স্কুল, বাসার টিচার বাদে 5 ঘন্টা। তুমি যদি ধরে নাও যে তুমি স্কুলে যায় 7 ঘন্টা আসো, যেমন আমাদের স্কুলে সকাল দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত, এটা কিন্তু তোমার পড়ার টাইম কাউন্ট হয় না। তারপর তুমি কোচিং গেলা 2 ঘন্টা, এটাও তোমার পড়ার টাইম কাউন্ট হচ্ছে না। তোমাকে বাসার টিচার এসে পড়ালো 1 ঘন্টা, এটাও তোমার পড়ার টাইম কাউন্ট হচ্ছে না। এই 5 ঘন্টা হলো তুমি নিজে একা একা টেবিলে বসে যতক্ষণ পড়তেছো সেটা হলো তোমার পড়ার 5 ঘন্টা, তোমার নিজেকে দেওয়া টাইমটা। আমরা অনেক সময় ভুল করে টিচার পড়াই গেলো আমি ভালো যে 1 ঘন্টা করে পড়লাম, এটা কিন্তু কখনো তোমার পড়ার মধ্যে কাউন্ট হয় না। এখানে জাস্ট টিচার তোমাকে জ্ঞান দিচ্ছে, তুমি জ্ঞানটা নিচ্ছ। বাট আমাদের পড়া বলতে আমরা বুঝবো যে আমি নিজে বসে বুঝে বুঝে পড়তেছি ওইটা, ঠিক আছে। এরপর পড়ার সময় কখনোই 1 আওয়ারের বেশি একটানা না পড়া। আমাদের ব্রেনের নর্মাল ক্যাপাবিলিটি হলো আমরা কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে 30 মিনিট থেকে 1 ঘন্টা, ঠিক আছে। সো ভাই আমি যে এতক্ষণ ধরে পড়ি, বিষয়টা হলো তোমাকে 5 ঘন্টা তুমি যদি চিন্তা করো যে না আমি এখন একটানা 6 ঘন্টা পড়বো, সমস্যা নেই, 6 ঘন্টা তুমি একটানা পড়বা, বাট তুমি একটানা 1 ঘন্টা পড়ার পর বা নর্মালি 30 মিনিট পড়ার পর একটু ব্রেক নিবা। ব্রেকটা কতক্ষণের হবে, ব্রেকটা হবে নর্মালি 8-10 to 15 মিনিটস। 1 ঘন্টা করে পড়বা, 10 থেকে 15 মিনিট ধরো তুমি হাঁটে আসলা, রুম থেকে বের হবা, আমার সাথে কথা বললা, টিভি দেখলা, একটু ফেসবুকে ঢুকলা বা গল্পের বই পড়লা, জাস্ট 10 থেকে 15 মিনিট। বাট কখনোই যাতে এই ব্রেকটা 10 থেকে 15 মিনিটের বেশি না হয়, তখন তোমার পড়ার ফ্লোটা হারা যাবে। আমরা জাস্ট ব্রেনটাকে এক্সস্টেড করবো না। একটানা যদি অনেকক্ষণ পড়ে যাও, দেখবে 2 ঘন্টা পরে তুমি জাস্ট পড়েই গেছো, বাট তোমার মাথার মধ্যে কিন্তু ইনফো ঢুকে নেয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর পড়ার মেজর টাইমটা কখন, পড়ার যে মেজর টাইমটা আমাদের স্কুল লাইফে বলি যে সর্বাধিক কোন টাইমটাতে পড়া সম্ভব, সেটা হলো রাতের টাইমটাতে। কেন রাতের টাইমটাতে, কারণ আমাদের স্কুল লাইফে, আচ্ছা, কারণ আমাদের স্কুল লাইফে যে মেজরিটি একটা টাইম আছে আমরা স্কুলে বা কোচিংয়ে বা বাড়ির টিচারদের কাছে ব্যয় করি। সো এই টাইমগুলো নর্মালি দিনের বেলা হয় এবং আমরা রাতের বেলা টাইমটাই ফ্রি পাই। সো আমি আমার যদি পার্সোনাল রুটিনটা শেয়ার করতাম, আমি আমাদের স্কুল থাকতে 11টা থেকে 5টা পর্যন্ত, তারপর আমি 2 ঘন্টা কোচিংয়ে যেতাম, আমার টিচার আসতো, রাতের বেলা আমি পড়াশোনা করতাম। রাতের বেলা আমি হলো বাইরে থেকে খেলে টেলে আসে সন্ধ্যার দিকে হাত মুখ ধুয়ে পড়তে বসতাম 8টার দিকে, তারপর 10টা পর্যন্ত পড়তাম, দেন উঠে যেয়ে রাতের খাবার খাইতাম, তারপর আবার আসে 11টা থেকে 1টা পর্যন্ত পড়তাম। আমার রাতের পড়ার টাইম ছিল 4 ঘন্টা, বাকি টাইমটা আমি দিনের বেলা বাকি আরও 3 ঘন্টা পড়ে নিতাম। তো আমি ডেইলি 7 ঘন্টা, অ্যারাউন্ড 7 ঘন্টার মতো করে পড়তাম এসএসসি লাইফে। এরপর বুঝতে হবে যে রাতের টাইমটা কেন আইডিয়াল, কারণ বাকি টাইমগুলোতে তুমি যদি স্কুলের টাইম বা এগুলা টাইম কাজে লাগাইতে পারো, সেটা আমরা আমাদের পড়ার মধ্যে অন্তর্গত করছি। যেমন এক্সট্রা পান, সেটা হলো তাদের জন্য যারা হলো আমার মতো আতেল ছিল স্কুল লাইফে বা আতেল হইতে চায়, অন্যদের চেয়ে একটু আগে থাকতে, সেটা হলো স্কুলের টাইমটা তো পড়াটাও কাজে লাগে। তুমি যদি ধরো আমাদের নর্মাল টিপিক্যাল দিনাজপুর জেলা স্কুলের অবস্থা বলে, আমাদের টিচাররা কিন্তু অনেক ভালো ক্লাস নেয়, কিন্তু আমরা অনেক ফ্রেন্ড থাকে, অনেক কথাবার্তা বলে আমরা ক্লাসে কনসেন্ট্রেট করি না। নর্মালি সরকারি স্কুলে কেউই ক্লাসে কনসেন্ট্রেট করে না। তাই তুমি যদি
স্কুলের এই 5 থেকে 6 ঘন্টা ওয়েস্ট না করে স্কুলের টাইমটাতে টিচার যে সাবজেক্টটা পড়াচ্ছেন তুমি নিজের থেকে বইটা বের করে ওই সাবজেক্টটা তুমি একটা জায়গায় যে লুকায় লুকায় যদি পড়ো তাহলে তুমি কিন্তু আগে থাকবে। কিন্তু এক্ষেত্রে সাবধানতা হলো যে টিচার পড়াচ্ছে ফিজিক্স, তুমি পড়তেছো কেমিস্ট্রি, টিচার কিন্তু তোমার উপর রাগ করে মারতেও পারে। আমি অ্যাজ এ ফার্স্ট বয় হলে আমি ফার্স্টের দিকে বসতাম না, আমি মাঝামাঝি কোনো একটা জায়গায় বসে পড়তাম, যদি টিচার দেখতে না পারে আমি হলো ক্লাসের টাইমগুলোতে পড়াশোনা করতাম, এটা হলো আমাকে আগায় রাখতো। আরও একটা ভালো হইতো যে এক্সট্রা পাঁচ আরেকটা পাইতাম আমি যখন টিফিন পিরিয়ডে, টিফিনে আমাদের খাওয়া দাওয়া হইতে হইতে 10-15 মিনিট লাগে যেত, 20 মিনিট লাগতো ম্যাক্সিমাম, তারপরেও কিন্তু আমার হাতে প্রায় 20 মিনিটের মতো টাইম থাকতো। সো ওই 20 মিনিটের মতো টাইম আমি ক্লাসে বসে পড়তাম, বাকিটা বাইরে যায় খেলে বেড়াতো। সো এটা একটা স্টাডি টেকনিক যেটাতে তুমি এক্সট্রা কিছু টাইম ঢুকাই নিতে পারো নিজের পড়াশোনার ক্ষেত্রে। এরপর কিছু ক্ষেত্রে আমাদের এই পড়াশোনা যে 5 ঘন্টা সীমা বা 10 ঘন্টা সীমা বা 17 ঘন্টা সীমা নির্ধারিত সীমার মধ্যে আমাদের পড়াশোনাটাকে আনা যাবে না, সেই কিছু ক্ষেত্রটা আমরা উল্লেখ করি। প্রথম ক্ষেত্র হলো যে যখন তোমার এক্সাম আগায় আসবে তখন কিন্তু তোমাকে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ইসলাম শিখানো, এতগুলো সাবজেক্ট তোমাকে রিভিশন দিতে হইতে পারে নির্ধারিত একটা টাইমের মধ্যে, 1 মাস আগে বা 10 দিন আগে। তখন যদি তুমি নিজেকে পড়ার টাইমের মধ্যে বাদে ফেলো তখন কিন্তু তোমার এবিলিটিটা বা এফোর্টটা ওই লেভেলে হবে না, কারণ তখন তোমাকে দিনে হয়তো 17 ঘন্টা পড়তে হতে পারে, একটা না পড়তে হতে পারে। আমি ওই টাইমগুলোতে জাস্ট ওয়াশরুম যেতাম, খাইতাম, বাকি পুরো টাইমটা পড়তাম। সো ওই টাইমটাতে তোমার কিন্তু পড়ার কোনো সীমা থাকবে না, ওই টাইমে তুমি 1 ঘন্টা পর পরও ব্রেক নেবে না, ওই টাইমে তুমি যতক্ষণ পর্যন্ত রিভিশন না হয় ততক্ষণ পর্যন্ত পড়বা। সরি করি। আচ্ছা, এরপর আরেকটা ক্ষেত্রে আমরা হলো পড়াশোনার কোনো সীমা রাখবো না, যেটা হলো এক্সামের আগের রাতে। এটা নিয়ে যদি আলাদা ভিডিও পাবো, বাট এক্সামের আগের রাতে আমরা চেষ্টা করব যাতে আমরা সব রিভিশন দিয়ে যাই। তো এক্সামের আগের রাতে পড়াশোনার কখনোই কোনো সীমা রাখবো না, একটা না পড়তে থাকবো। এরপর পড়াশোনা যদি গ্যাপ থাকে, যদি তুমি এমন হয় যে কোনো একটা চ্যাপ্টার পড়ো নাই, টিচার পড়াই গেছে তুমি পড়ো নাই, তুমি নাইনে পড়ো নাই, টেনে উঠে গেছো, তোমার বেশ কিছু গ্যাপ আছে, যখন আমাদের গ্যাপ থাকবে তখন আমরা যেটা করবো সেটা হলো যে এই টাইমটা তো পড়াশোনার কোনো সীমা রাখবো না, আমরা যতক্ষণ পর্যন্ত সার্টেন টপিক সার্টেন চ্যাপ্টার পড়া না হয় ততক্ষণ পর্যন্ত একটা না পড়তেই থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো। সো দ্যাটস ওভারঅল আমাদের এসএসসি লাইফে পড়াশোনার সময়। আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা যথেষ্ট ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।